ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচে মাঠে নেমেছিল ফেভারিটের তকমা নিয়েই। যদিও ম্যাচের প্রথমার্ধে শুরুর দিকে আর্জেন্টিনা দেখাতে পারেনি নিজেদের চেনা ছন্দ, ম্যাচের সময় গড়াতেই আর্জেন্টিনা ধীরে ধীরে ফিরতে শুরু করেছে নিজেদের চেনা ছন্দে। তবে ম্যাচের 90 মিনিটের পর অতিরিক্ত সময়ে হঠাৎ কেভিন রুদ্রিগুয়েজের হেডে মার্তিনেজকে ফাঁকি দিয়ে বল জড়াই জালে। ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, সেখানে আর্জেন্টিনার বাজপাখি খ্যাত মার্তিনেজের বীরত্বে সেমিফাইনালে পা রাখে আলবি সেলেস্তেরা। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্স বরাবরই দুর্দান্ত। গত আসরের কোয়ার্টার ফাইনালে লাতিন আমেরিকার দলটিকে 3-0 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল লিওনেল মেসিরা। তবে এই ম্যাচে আর্জেন্টিনা ধরে রাখতে পারেনি তাদের আধিপত্য। শুরু থেকেই নান্দনিক ফুটবল খেলে দর্শকদের মন কেড়েছিল ইকুয়েডর। তবে আর্জেন্টিনা যে বিশ্ব চ্যাম্পিয়ন, ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগে না তাদের। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এই ম্যাচে শুরু থেকেই দলের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচের মাত্র 15 মিনিটেই আর্জেন্টিনার 6 গজের বক্সে ঢুকে শট নেন জেরেমি সারমিয়েন্তো। তার সেই শট রুখে দিয়ে ইকুয়েডরকে নিশ্চিত গোল বঞ্চিত করেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার। ইকুয়েডরের পোস্টে আর্জেন্টিনার প্রথম শট নেয় ম্যাচের 22 মিনিটে। এরপর গোছানো ফুটবলে ম্যাচের 34 মিনিটে প্রথম কর্নার পায় আর্জেন্টিনা। সেই কর্নার থেকেই বাজিমাত করেন লিওনেল মেসি। তার নেয়া কর্নারকে প্রথম পোস্টে দাঁড়িয়ে থাকা ম্যাকালিস্টার পিছনের দিকে হেড করে বল পাঠান দ্বিতীয় পোস্টে। বিনা বাধায় হেডে গোল করেন ফাঁকায় দাঁড়ানো লিসান্দ্রো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ আর পাল্টা আক্রমণ, তবে কেউই পায়নি গোলের দেখা। পুরো ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করেছে ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে একটা পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয় ইকুয়েডর। পুরো ম্যাচে দুই দলই সমান 2টি করে অন টার্গেট শট নেয় পোস্টের দিকে। ম্যাচের 90 মিনিটে ফ্রিকিক থেকে উইঙ্গার জন ইয়েবোয়া বলটা বক্সের ভিতর ফেলেছিলেন। ফরওয়ার্ড কেভিন রদ্রিগেজের কুশলী হেড দূরের পোস্ট দিয়ে জড়াই জালে। ম্যাচ তখন টাই ব্রেকারে গড়ায়। কোপা আমেরিকায় ফাইনাল ছাড়া কোনো ম্যাচে অতিরিক্ত সময় না থাকায় 90 মিনিটের পর সরাসরি টাইব্রেকারে যায়। প্রথম শট গোল করতে ব্যর্থ হন দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি। আর্জেন্টিনা শিবিরে তখন কালো মেঘের ছায়া। তবে গোলকিপার এমি মার্তিনেজ আবারও একবার দেখালেন তার বীরত্ব। প্রথম 2 শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে বিপদমুক্ত করেন। টাইব্রেকারে ইকুয়েডরকে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সাদাতুর রাফি, কালবালা।